দাদা দুধ কেটে নেবেন। পিছনে চলো ভাই, চলুন না সাইডে যান, সাইডে যান। আমরা কেউ এগাবো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি রেডিও দেখে কার্নিভাল সেখান থেকে এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে কোন রকম দেরি করে গভীর ভাবে রয়েছেন এবং তার আগে বিজি বীরেন্দ্র কুমার ছিলেন এখানে ঘটনাস্থলে, এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার আধিকারিকদের সঙ্গে এবং পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলছেন যে কি ঘটনা, ঠিক কি ঘটেছে, এরকম একটা মর্মান্তিক ঘটনা কি করে ঘটলো সেই পুরো বিষয়টা তিনি কিন্তু জানাতে। এবং সবচেয়ে বড় কথা বলা যেতে পারে যে এত দ্রুত খবর পেয়েছেন অভ্যাগতদের সামনে তিনি তাদের সৌজন্য দেখিয়ে তিনি সেখান থেকে তাদেরকে সৌজন্য আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।